কংগ্রেসক হেক করা কোনো শক্তিশালী ব্যক্তি ভারতবর্ষত নাই। নরেন্দ্র মোদী ডাঙরিয়া দবছর প্রধানমন্ত্রী থাকিলে, নরেন্দ্র মোদী ডাঙরিয়া দবছর দেশের প্রধানমন্ত্রী থাকিলে কংগ্রেস হেক করব পারিছে নেকি? এতিয়াও প্রতিটো সেকেন্ড, প্রতিটো মিনিট, প্রতিটো ঘন্টা, প্রতিটো দিন, প্রতিটো রাতে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতা সকলে কংগ্রেসকে ভয় করে। আর তেওঁলোকে ভালকৈ জানে যে দিল্লী আর দিসপুরের ক্ষমতার কংগ্রেসে তেওঁলোকক খেদি পঠাব, সেখানে কংগ্রেসের বিষয়ে তেওঁলোকে এই কথাবিলাক কৈ থাকে। কংগ্রেস কেতিয়াও হেক নহয়, কংগ্রেস শক্তিশালী হব। হয় কিছুদিনের কারণে রাইজে আমাক ক্ষমতা দিয়া নাছিল, আকৌ রাইজে আমাক সন্মান সহকারে ক্ষমতাত বহাব, আশীর্বাদ দিব আর দেশ শান্তিপূর্ণভাবে কংগ্রেসে চলাব। খবরবর রাইজে দেখি আছে, সংবাদ মাধ্যম হয়তো ভিতর চলা খবরবর কি জনাই আছে না জানো। এজেপি এতালে ডিক্লেয়ার করব পারা নাই, ইউপিপিএলে যদি ডিক্লেয়ার করেছে আনুষ্ঠানিকতা ইমানখিনি করা নাই, ইউডিএফে এতালে এটা সিট ডিক্লেয়ার করা নাই। গতি ডিক্লেয়ার করকসন, লাহে ধীরে আমি করিম। কংগ্রেসক হেক করা কোনো শক্তিশালী ব্যক্তি ভারতবর্ষত নাই। নরেন্দ্র মোদী ডাঙরিয়া দবছর প্রধানমন্ত্রী থাকিলে, নরেন্দ্র মোদী ডাঙরিয়া দবছর দেশের প্রধানমন্ত্রী থাকিলে কংগ্রেস হেক করব পারিছে নেকি? এতিয়াও প্রতিটো সেকেন্ড, প্রতিটো মিনিট, প্রতিটো ঘন্টা, প্রতিটো দিন, প্রতিটো রাতে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতা সকলে কংগ্রেসকে ভয় করে। আর তেওঁলোকে ভালকৈ জানে যে দিল্লী আর দিসপুরের ক্ষমতার কংগ্রেসে তেওঁলোকক খেদি পঠাব, সেখানে কংগ্রেসের বিষয়ে তেওঁলোকে এই কথাবিলাক কৈ থাকে। কংগ্রেস কেতিয়াও হেক নহয়, কংগ্রেস শক্তিশালী হব। হয় কিছুদিনের কারণে রাইজে আমাক ক্ষমতা দিয়া নাছিল, আকৌ রাইজে আমাক সন্মান সহকারে ক্ষমতাত বহাব, আশীর্বাদ দিব আর দেশ শান্তিপূর্ণভাবে কংগ্রেসে চলাব। খবরবর রাইজে দেখি আছে, সংবাদ মাধ্যম হয়তো ভিতর চলা খবরবর কি জনাই আছে না জানো। এজেপি এতালে ডিক্লেয়ার করব পারা নাই, ইউপিপিএলে যদি ডিক্লেয়ার করেছে আনুষ্ঠানিকতা ইমানখিনি করা নাই, ইউডিএফে এতালে এটা সিট ডিক্লেয়ার করা নাই। গতি ডিক্লেয়ার করকসন, লাহে ধীরে আমি করিম। কংগ্রেসক হেক করা কোনো শক্তিশালী ব্যক্তি ভারতবর্ষত নাই। নরেন্দ্র মোদী ডাঙরিয়া দবছর প্রধানমন্ত্রী থাকিলে, নরেন্দ্র মোদী ডাঙরিয়া দবছর দেশের প্রধানমন্ত্রী থাকিলে কংগ্রেস হেক করব পারিছে নেকি? এতিয়াও প্রতিটো সেকেন্ড, প্রতিটো মিনিট, প্রতিটো ঘন্টা, প্রতিটো দিন, প্রতিটো রাতে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতা সকলে কংগ্রেসকে ভয় করে। আর তেওঁলোকে ভালকৈ জানে যে দিল্লী আর দিসপুরের ক্ষমতার কংগ্রেসে তেওঁলোকক খেদি পঠাব, সেখানে কংগ্রেসের বিষয়ে তেওঁলোকে এই কথাবিলাক কৈ থাকে। কংগ্রেস কেতিয়াও হেক নহয়, কংগ্রেস শক্তিশালী হব। হয় কিছুদিনের কারণে রাইজে আমাক ক্ষমতা দিয়া নাছিল, আকৌ রাইজে আমাক সন্মান সহকারে ক্ষমতাত বহাব, আশীর্বাদ দিব আর দেশ শান্তিপূর্ণভাবে কংগ্রেসে চলাব। খবরবর রাইজে দেখি আছে, সংবাদ মাধ্যম হয়তো ভিতর চলা খবরবর কি জনাই আছে না জানো। এজেপি এতালে ডিক্লেয়ার করব পারা নাই, ইউপিপিএলে যদি ডিক্লেয়ার করেছে আনুষ্ঠানিকতা ইমানখিনি করা নাই, ইউডিএফে এতালে এটা সিট ডিক্লেয়ার করা নাই। গতি ডিক্লেয়ার করকসন, লাহে ধীরে আমি করিম।